সজল ঘোষ বিজেপি মুখপাত্র তাকে আমরা শুনলাম সজল বাবু আমরা শুনলাম সৈকত যা যা বললেন এবং তার আগে কংগ্রেসের তরফ থেকে চন্দন যে কথা বললেন সেগুলো আমরা শুনলাম এবং বিভিন্ন প্রশ্ন উঠে আসছে সেই জায়গা থেকে নিজের অবস্থানটা এখনো পর্যন্ত ক্লিয়ার করতে পেরেছেন কৌস্তফ কিন্তু আদতে এই সোনার পাথর বাটি হই কি দাঁড়িয়ে থাকছে এই জোট দেখুন কোনো প্রশ্নের অবকাশই নেই জোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে রাজনীতির মানচিত্রটা কেমন পাল্টে গেছে আমাদের রোয়ের দিকে তাকান আমাদের রোয়েই দেখতে পাবেন একজন কংগ্রেস নেতা তিনি কথা বলছে। এরা আমি বুঝতে পারি না এটা ভোট ভোটটা মানুষ দেবে সরকার মানুষ গড়বে বামপন্থীরা চাচাচ্ছে আমাদের ঘোষিত নীতি আমরা কেরালে এসিপি কংগ্রেসের বিরুদ্ধে প্রার্থী দেবো আমাদের ঘোষিত নীতি আমরা তৃণমূলের বিরুদ্ধে রাজ্যে প্রার্থী দেব মানুষ ভাবছে এরা তো প্রার্থী দেবে জিতবে হারবে ঠিক আছে কিন্তু তারপর লোকসভায় গিয়ে কেমন মন্ত্রিসভা দেবে এটা তো মানুষের প্রশ্ন দেখুন আজকে এই ধর্মীয় অধর্মীয় মন্দির মসজিদ অনেক কথা বলল কিন্তু একটা কথা বলল না সেটা হচ্ছে স্থায়ী সরকারকে দেবে আজকে রাজনীতিতে এই লোকসভা ভোটের একটা বড় ইস্যু হচ্ছে স্থায়ী সরকার এই স্থায়ী সরকার যখন ইন্দ্রকুমার গুজরাল যখন চন্দ্রশেখর যখন দেবেগৌড়া জির মতন লোকেরা একের পর এক আরও আছে ভিপি সিং তাদের মন্ত্রিসভাগুলো কেমন ছিল কত দিনের ছিল এগুলো আমরা দেখেছি ভারতে ইট ইজ টেস্টেড অ্যান্ড ফেলিওর অতএব এখানে জোটের কোনো সম্ভাবনাই নেই আপনি ভাবছেন কেরালে গিয়ে রাজীব গান্ধী বলবেন সিপিএম বুড়া পার্টি হ্যাঁ খুব খারাপ সরি রাহুল গান্ধী মাফ করবেন হ্যাঁ বলবেন সিপিএম বহুত খারাপ পার্টি হ্যাঁ আবার তিনি পশ্চিমবঙ্গে এসে বলবেন সিপিএম জাইসা কই আচ্ছা পার্টি মে নেই কেউ দুনিয়া মে নেই সেটা হতে পারে মুখ তো একটা দুমুখ সাপ আমরা শুনেছিলাম দেখিনি এদের দেখলে মনে হয় যে এরাই নিশ্চয়ই হবে দেখুন এই সমস্ত কথা এই বক বক করে যাওয়া ভালো টিভিতে শুনতে গেলে ভালো তত্ত্বে ভালো যে মানুষটা ভোট দেবে না তাদের কথা তো ভাবছে না যে মানুষটা ভোট দেবে সে ভাববে যে আগামী দিনটা আমার কেমন হবে রোজ কাশ্মীরে ব্লাস্ট হবে রোজ দিল্লি বোম্বে মেট্রোতে যেতে গেলে প্রাণ হাতে নিয়ে যাবে বউ বারবার ফোন করবে কখন আসবে কখন আসবে আসলে জানতে চাই তুমি বেঁচে আছো কিনা নাকি সেখানে একটা সুশাসন থাকবে অপরাধীরা ভয়ে থাকবে জেলের ভেতরে থাকবে দেশের ভেতরে আজকে আমরা পঞ্চম অর্থনীতিতে পৌঁছেছি ইংল্যান্ডের পেছনে আর যারা তখন মানে ইংরেজদের দাসত্ব করেছিল তারা এখনও আমাদের দোষ দিচ্ছে দেখবেন এটা মুশকিল হচ্ছে যখন জিডিপি আমাদের কম ছিল দেশে তখনও জিডিপি আজ তলানিতে আর জিডিপি যখন সর্বোচ্চ জায়গায় তখন আবার একটা অন্য কোনো নীতি নিয়ে চলে আসে এগুলো সমস্তটাই হতাশা ফ্লাস্টেশন এরা মুখ করতে পারলো না মমতা ব্যানার্জী মুখ হবে বলে কুনাল ঘোষ হ্যাঁ কুনালকে করলে সবচেয়ে ভালো তো যাই হোক তো মমতা ব্যানার্জি তারপর বললো না রাহুল গান্ধী মুখ হবে বললো এইসব মুখ কেউই তো ক্ষমতায় আসতে পারবে না এরা বোঝে তাই এমন একটা মুখ করলো যে মুখের কোনো ফেস ভ্যালুই নেই বাজারে এরম করে আর যাই হোক আমি বলবো আমি শুভেচ্ছা জানাই এই জোটকে যে আপনারা দু হাজার জন্য জোট না করে দু হাজার উনত্রিশে করুন কারণ আপনারা তো জানতেন জোট ছাড়া ভোট হবে না প্রত্যেকবার জোটটা কেন ভোটের আগের দিন থেকে শুরু হয় এটা মানুষ জানতে চায় এগুলো বলে মানুষকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে যেগুলো বাম আমলে সম্ভব ছিল এখন এই ছোট্ট ফোনটা আপনি বলবেন দশরথের ঠাকুর দাদার নাম কি এ বলে দেবে আমরা কিন্তু বাবার হলো আবার জ্বর সার ঔষধে আমরা এটা জানি কিন্তু আমরা এগুলো বলতে পারবো না চন্দ্রগুপ্ত মৌর্যের বাবার নাম কি বেশ কিন্তু এখানে এক মিনিটে বলে দেবে সেকেন্ড বেশ এই যুগে দাঁড়িয়ে এসব করা যায় বেশ